দক্ষিণ চব্বিশ পরগনার 2009 এর প্যানেল উত্তীর্ণ প্রাথমিকের চাকরি প্রার্থীদের তালিকা প্রকাশ। তালিকা প্রকাশ করলেন দক্ষিণ চব্বিশ পরগনায় প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান অজিত নায়েক। 338 জন প্রার্থীর নিয়োগপত্র আজ ছাড়া হবে। 5% অতিরিক্ত নাম সহ তালিকা প্রকাশ হয়েছে 364 জনের। ডায়মন্ড হারবারের প্রাথমিক শিক্ষা সংসদ ভবনের সামনে চাকরি প্রার্থীদের অনশন আজ 5 দিনে পড়েছে। তালিকা প্রকাশ হওয়ার পর অনশন মঞ্চে গিয়ে চাকরি প্রার্থীদের অনশন তুলে নিতে অনুরোধ করলেন কুণাল ঘোষ। আন্দোলনকারীদের অন্যান্য দাবি দেওয়া আলোচনার মাধ্যমে মিটিয়ে দেওয়া হবে বলেও এদিন আশ্বাস দিয়েছেন তিনি। এরপরই অনশন তুলে নেন আন্দোলনকারীরা। দ্বন্দ্ব মিটল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের। বন্ধু কিশোর দত্তর কাছে ক্ষমা চেয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে কথা বলে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, ঠিক কি মন্তব্য এবং কোন পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করলেন মাননীয় বিচারপতি? অ্যাডভোকেট জেনারেলি বা কি বললেন? দেখো, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের মধ্যে যে দ্বন্দ্ব বা যে মনোমালিন্যের সৃষ্টি হয়েছিল, সেই মনোমালিন্য বা সেই দ্বন্দ্ব এই পর্যায়ে মিটল বলেই মনে করা হচ্ছে। তার কারণ, তুমি জানো যে কিছুদিন আগেই শিক্ষা বা নিয়োগ সংক্রান্ত একটি দুর্নীতি মামলায় অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের উদ্দেশ্যে একাধিক বিরূপ মন্তব্য করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারপরে আজকে নিজের এজলাসে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে তিনি ডাকেন এবং তারপরে তিনি কিন্তু তার কাছে ক্ষমা চান এবং বলেন যে আমি আপনাকে, অর্থাৎ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে 37 বছর ধরে চেনেন। কয়েকদিন আগে তার উদ্দেশ্যে কিছু কথা বলা হয়েছিল এবং তার জন্য তিনি ক্ষমা প্রার্থী এবং তিনি অত্যন্ত দুঃখিত এবং তিনি বলেছেন যে তিনি রাগের মাথায় এই ধরনের কথা বলেছিলেন, কিন্তু এই ধরনের মন্তব্য করা তার উদ্দেশ্য ছিল না, সেই জন্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দুঃখিত। অন্যদিকে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তিনি বলেন যে আমিও অনেক কথা বলেছিলাম এবং তার প্রেক্ষিতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বক্তব্য হলো যে আপনি যা শুনেছিলেন তার প্রেক্ষিতেই আপনার সেই প্রতিক্রিয়া বা আপনার সেই রিয়াকশন ছিল এবং তিনি এজলাসে উপস্থিত অন্যান্য আইনজীবীদের উদ্দেশ্য করে বলেন যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এবং অন্য বিচারপতি জয়মাল্য বাগচি, তারা কিন্তু দীর্ঘদিনের বন্ধু এবং তারা একসঙ্গে ঘুরে বেড়ান এবং কিশোর দত্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অনেক উপকার করেছেন এবং সেই উপকার সবার প্রকাশ্য নয় এবং সেই উপকার অনেকের অজানা। ফলত এই দীর্ঘ একটা আলাপ সূত্রিতা বা এই দীর্ঘ একটা যে মত বিনিময় বা আদান প্রদান, এর মাধ্যমে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের যে দ্বন্দ্ব বা মনোমালিন্যের সৃষ্টি হয়েছিল সেটা কিন্তু আজকে কলকাতা হাইকোর্টে মিটল। ধন্যবাদ সৌভিক।